Hello everyone, assalamu alaikum. Welcome to my channel Farhana Family Blog. Aaj toiri kore dekhabo orange ice cream. Cholun tahole dekheni kibhabe gorwa poddhotite orange ice cream toiri korte hoy shei recipe ti. Ami ekhane boro size er ekta malta niye nichhi. Malta take ekta chakur sahajje কেটে নিচ্ছি। এখন মালটা থেকে রস বের করে নিচ্ছি। রস বের করা হয়ে গেছে, এখন আমি এটা এক সাইডে সরিয়ে রাখছি। আমি এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এর মধ্যে ঠান্ডা লিকুইড মেজারমেন্ট কাপের এক কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ফ্লাফি তৈরি করে নিচ্ছি। একটি স্পেসুলার সাহায্যে বাটির চতুর্দিক থেকে ক্রিমগুলোকে মাঝখানে এনে ইলেকট্রিক বিটার দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি। ক্রিমটা বিট করতে আমার সময় লেগেছে ঘড়ি ধরে 2 মিনিট। ক্রিমটা বিট করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সে আগে থেকে চিপে রাখা মাল্টার রস। এখন সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। সবগুলো উপকরণ বিট করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। একটি স্পেসুলার সাহায্যে ফুড কালারটা ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে সরিয়ে রাখছি এক সাইডে। যেটাতে আমি আইসক্রিম সেট করব সে বাটিটা নিয়ে নিলাম। এখন আমি এই বাটির মধ্যে আইসক্রিম ক্রিমটা ঢেলে নিচ্ছি। ক্রিমটাকে স্পেসুলার সাহায্যে সমান করে দিচ্ছি বাটির সাথে। এখন বাটির ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ফিরে আসলাম সারা রাতের পর। এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ আইসক্রিমটা সেট হয়ে গেছে। তৈরি হয়ে গেল অরেঞ্জ আইসক্রিম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা সবার প্রথম দেখে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।